পক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমি যে বর্তমান বিশ্বে যে মহামারী করোনা ভাইরাস COVID-19 সম্পর্কে দু একটি কথা বলতে চাচ্ছি। এই যে করোনা ভাইরাস আজকে সারা বিশ্বে একটি মহা মহামারী, এই মহামারীতে লক্ষ লক্ষ মানুষজন আক্রান্ত হয়ে আছেন। বিশ্বের অনেক উন্নত দেশে এই মহামারী মোকাবেলা করতে গিয়ে ওরা হিমশিম খেয়ে যাচ্ছে। পাশাপাশি এটা থেকে আমাদের যে পরিত্রাণ লাভ করতে হলে আমাদেরকে যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং যে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বিশেষ করে বাহিরে গেলে অথবা বাসার মধ্যে থাকলেও ঘন ঘন আমাদেরকে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে ধুতে হবে, পরিষ্কার রাখতে হবে এবং বাড়ির আরো আঙ্গিনা, বিভিন্ন আসবাবপত্র, অন্যান্য কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি যাতে আমরা অযথা কোথাও বাহিরে না যাই এবং আমরা যাতে কোনো কারণেও আমাদের যে হাত চোখে কানে অথবা নাকে আমরা হাত না লাগাই, আমরা বারবার যে হাত ধোয়ার মাধ্যমে, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সোশ্যাল যে ডিস্টেন্স একজন আরেকজনের থেকে কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রেখে আমাদেরকে চলাফেরা করতে হবে। যদি কোনো অতীব প্রয়োজনে যে কোনো কেউ একজনে গিয়ে বাহিরে নিত্য প্রয়োজনীয় যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা সংগ্রহ করতে পারেন, হয়তো ওষুধ অথবা অন্যান্য জিনিস সংগ্রহ করতে পারেন, অযথা যাতে আমরা বাহিরে না যাই, যাতে আমরা ঘরের মধ্যে থাকি, ঘরের মধ্যে অবস্থান করি। পাশাপাশি আমাদেরকে সকলকে যে সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সোশ্যাল যে ডিস্টেন্স, যে সামাজিক দূরত্ব সম্পর্কে অন্যকেও সেটা আমাদেরকে জাগ্রত করতে হবে, জানাতে হবে। যারা জানে না COVID-19 সম্পর্কে অথবা করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে আমাদের দিনাতিপাত করতে হবে, অন্যকে আমাদেরকে সেভাবে সচেতন করতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে। অন্যকে সচেতন বলতে আমার বিশেষ করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে আমাদেরকে এই জিনিস বিশেষ সম্পর্কে অবগত করতে হবে। পাশাপাশি আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সচেতন হই, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের দিনাতিপাত করি, তাহলে আমরা এই মহামারী করোনা ভাইরাস COVID-19 থেকে পরিত্রাণ লাভ করতে পারি। কেননা আজকে উন্নত দেশগুলো দেখেন লক্ষ লক্ষ মানুষ, উন্নত দেশে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়ে আছে এই COVID-19 দ্বারা। তাই আমরা চাই না আমাদের দেশে, এখানে আমরা যারা আছি, আমরা যাতে এটা আক্রান্ত হই। আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, সচেতনতার মাধ্যমে সেটাকে জয় করতে পারি, সেজন্য আমাদের যে সকলকে আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং অযথা যাতে আমরা বাহিরে না যাই। পাশাপাশি যারা হতদরিদ্র মানুষ রয়েছে, পার্শ্ববর্তী যারা মানুষ, অসহায় দরিদ্র মানুষ রয়েছে, ওনাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে, ওনাদের পাশে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে, ওনাদেরকে গিয়ে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে এবং কেউ যদি অন্যান্য কারণে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনাদেরকে নিকটতম হাসপাতাল অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা স্বাস্থ্যসেবা নেবেন। পাশাপাশি অন্যকে, এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, এটা যদি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, অন্যকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমরা উৎসাহী করি এবং সোশ্যাল ডিস্টেন্স আমরা বজায় রাখি, তাহলে আমরা এই মহামারী যে COVID-19 করোনা ভাইরাস থেকে আমরা করোনা ভাইরাসকে আমরা জয় করে সকলে আবার আমরা স্বাভাবিকভাবে সুন্দর জীবনে ফিরে আসতে পারবো বলে আমি আশা করি। সকলকে ধন্যবাদ।